সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2022 এর চতুর্থ খেলায় গুজরাট টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টস আইপিএল এর নতুন দল হিসাবে আত্মপ্রকাশ করবে। উভয় পক্ষই প্রতিশ্রুতিশীল, প্রতিভায় পরিপূর্ণ এবং খেলোয়াড়রা তাদের প্রথম খেলায় স্ক্রিপ্ট জাদু দেখতে চাইবে। এই খেলোয়াড়দের বেশিরভাগই অতীতে একে অপরের সাথে খেলেনি এবং তারা কিভাবে প্রদর্শন করে তা দেখতে আকর্ষণীয় হবে। গুজরাট টাইটান্সের পক্ষে খুব শক্তিশালী বোলিং আক্রমণ রয়েছে। তাদের তিনজন বোলার আছে যারা এককভাবে ম্যাচ জিততে পারে এবং তারা সেটা থেকে আত্মবিশ্বাস নেবে। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টসও অবহেলার নয় এবং ব্যাটিং বিভাগে ভালো ফায়ার পাওয়ার রয়েছে। উভয় শিবিরেই স্নায়ুচাপ থাকবে এবং কোন দল মাঠে আরও ভালো পারফরমেন্স করতে পারে তা দেখতে খুবই আকর্ষণীয় হবে। ম্যাচ শুরু হবে 28 মার্চ ভারতীয় সময় সন্ধ্যা 7:30 থেকে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং ইলেভেন, আবহাওয়া ও পিচ রিপোর্ট, ম্যাচ প্রিভিউ ও ফ্যান্টাসি ক্রিকেট টিপস বিস্তারিতভাবে। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। ম্যাচ প্রিভিউ, প্রথমে গুজরাট টাইটান্স প্রিভিউ। এটি টাইটান্সের জন্য একটি অভিষেক ম্যাচ হবে এবং হার্দিক পান্ডিয়া নিজেকে অধিনায়কের ভূমিকায় খুঁজে পাবেন। সাবলীল ভারতীয় অলরাউন্ডার তার ফ্র্যাঞ্চাইজির জন্য টুর্নামেন্টে একটি নিখুঁত সূচনা করতে চাইবেন এবং তার দলে বেশ কয়েকটি বড় নাম রয়েছে। এই খেলোয়াড়দের বেশিরভাগই অতীতে একসাথে খেলেনি এবং তারা কিভাবে পারফর্ম করে তা দেখতে আকর্ষণীয় হবে। তাদের বোলিং আক্রমণ খুব শক্তিশালী বলে মনে হচ্ছে এবং পান্ডিয়া চাইবেন তার ব্যাটসম্যানরা এই খেলায় চ্যালেঞ্জটি মেনে চলুক এবং জিতুক। তরুণ শুভমান গিলকে অবশ্যই দলের জন্য ভালো করতে হবে, কারণ তিনি ম্যাথু ওয়েদের সাথে ইনিংস শুরু করবেন, যিনি টেবিলে অনেক অভিজ্ঞতা নিয়ে আসেন। অভিনব মনোহর 3 নম্বরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং বিজয় শঙ্কর ও ডেভিড মিলারের সাথে অংশীদারিত্ব গড়ে তুলতে দেখবেন, যারা অভিজ্ঞ খেলোয়াড়। পান্ডিয়া এবং রাহুল তেওয়াটিয়া তাদের ফায়ার পাওয়ারের জন্য পরিচিত এবং দল শেষ পর্যন্ত তাদের কাছ থেকে বড় হিট দেখতে চায়। তাদের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী বলে মনে হচ্ছে এবং দলের পক্ষে মোহাম্মদ সামি এবং লকি ফার্গুসনের প্রথম উইকেট প্রয়োজন, কারণ সুপার জায়ান্টসের ব্যাটিংয়ের শীর্ষে বলের বড় হিটার রয়েছে। রশিদ খান দলে তাদের জাদুকর রয়েছে এবং তার কাঁধে অনেক কিছু থাকবে, আর সাই কিশোর, শঙ্কর এবং পান্ডিয়া এই আক্রমণের ভারসাম্য বাড়ান। টপ ব্যাটসম্যান শুভমান গিল, টপ বোলার রশিদ খান। এবার লখনউ সুপার জায়ান্টস প্রিভিউ। কে এল রাহুল গত কয়েক বছর ধরে আইপিএল এর সেরা পারফর্মারদের মধ্যে রয়েছেন, কিন্তু নেতৃত্বের পরীক্ষায় পারদর্শী হননি। লখনউ সুপার জায়ান্টস এর সাথে এটি তার জন্য চ্যালেঞ্জ হবে। দলটি প্রাথমিক পর্যায়ে মার্কাস স্টয়নিস এবং জেসন হোল্ডারকে হারিয়েছে এবং এটি দলের ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করবে। যাই হোক, তাদের অনেক ভালো খেলোয়াড় আছে এবং দল তাদের কাছ থেকে শক্তিশালী পারফরমেন্স আশা করবে। কুইন্টন ডিকক এবং রাহুল ব্যাটিং শুরু করার সাথে এটি একটি দুর্দান্ত দেখাচ্ছে, তাদের একটি দুর্দান্ত শুরু প্রদান করতে হবে। মনীষ পাণ্ডে 3 নম্বরে থাকা নিখুঁত একজন এবং তাকে দীপক হুডা ও এভিন লুইসের সাথে অংশীদারিত্ব গড়ে তুলতে হবে। কুণাল পান্ডিয়া এবং কৃষ্ণাপ্পা গৌতমকে ইনিংসের শেষ দিকে দায়িত্ব পালন করতে হবে। স্টয়নিস এবং হোল্ডার অনুপস্থিত এই মুহূর্তে দলের জন্য বোলিং একটি দুর্বল এলাকা বলে মনে হচ্ছে। আবেশ খান এবং অ্যান্ড্রু টাইকে এই খেলায় একটি প্রতিযোগিতামূলক অবস্থানে থাকার জন্য প্রাথমিক ক্ষতি করতে হবে। দুষ্মন্ত চামেরা এবং কুণাল পান্ডিয়া এখানকার কন্ডিশন উপভোগ করতে পারবেন। কৃষ্ণাপ্পা গৌতম এবং রবি বিষ্ণুইকে প্রত্যাশা পূরণ করতে হবে। টপ ব্যাটসম্যান কে এল রাহুল, টপ বোলার কুণাল পান্ডিয়া। এবার পিচ রিপোর্ট অ্যান্ড ওয়েদার কন্ডিশনস। 28 মার্চ মুম্বাইয়ের উপরে পরিষ্কার আকাশ থাকবে এবং আমরা ব্যাটিংয়ের জন্য দুর্দান্ত পরিস্থিতি দেখতে পাবো বলে আশা করছি। ব্যাটসম্যানরা উত্থানে খেলতে পারবে এবং তাদের স্ট্রোকগুলি স্বাধীনভাবে খেলতে পারবে। উইকেটে নিরাপদ বোধ করার জন্য খেলায় প্রথমে ব্যাট করা পক্ষের লক্ষ্য থাকবে মোট 170 রানের উপরে করার। ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাই একটি ছোট মাঠ এবং এটি ভারতের সেরা ব্যাটিং সার্ফেসগুলির মধ্যে একটি। ব্যাটসম্যানরা তাদের স্ট্রোক অবাধে খেলে এবং দ্রুত আউটফিল্ড থেকেও সাহায্য পায়। ফাস্ট বোলারদের জন্য এই ট্র্যাকে খুব বেশি কিছু নেই। যে স্পিনাররা বল দখল করতে পারে তারা এই ভেন্যুতে ভালো করেছে। এখানে এটি একটি দুর্দান্ত ব্যাটিং পৃষ্ঠ। পৃষ্ঠের সমতল প্রকৃতির কারণে এই ভেন্যুতে স্কোর তাড়া করা দলগুলি সর্বদা একটি সুবিধা পেয়েছে। টসে জেতা দল প্রথমে বোলিং করতে পারে। এবার
এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর। গত 5 ম্যাচে এই ভেন্যুতে প্রথম ইনিংসে গড় স্কোর 170 রান। কি ফ্যাক্টরস অফ টুডেস ম্যাচ। নম্বর 1, মোহাম্মদ শামি, রশিদ খান এবং লকি ফার্গুসনকে দলে নিয়ে গুজরাট টাইটান্সের বোলিং আক্রমণ খুব শক্তিশালী বলে মনে হচ্ছে। নম্বর 2, LSG-র বোলিং আক্রমণে অভিজ্ঞতার অভাব রয়েছে এবং এটি তাদের একটি শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে কঠিন জায়গায় ফেলেছে। নম্বর 3, গুজরাট টাইটান্সে হার্দিক পান্ডিয়া এবং রাহুল তেওয়াটিয়া রয়েছেন, যারা এই ফরম্যাটের সেরা ফিনিশারদের একজন। এবার চলুন দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং ইলেভেনটা কেমন হতে পারে দেখে নেওয়া যাক। প্রথমে গুজরাট টাইটান্স প্রেডিক্টেড প্লেয়িং ইলেভেন। হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন, শুভমান গিল, ম্যাথিউ ওয়াদে উইকেট কিপার, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, আর সাইকিশর, রশিদ খান, মোহাম্মদ শামি, লকি ফার্গুসন। এবার লখনৌ সুপার জায়ান্টস প্রেডিক্টেড প্লেয়িং ইলেভেন। KL রাহুল ক্যাপ্টেন, কুইন্টন ডিকক উইকেট কিপার, মনীষ পাণ্ডে, দীপক হুডা, এভিন লুইস, কুণাল পান্ডিয়া, দুষ্মন্ত চামিরা, কৃষ্ণাপ্পা গৌতম, রবি বিষ্ণই, অ্যান্ড্রিউ টাই, আবেশ খান। এবার ড্রিম ইলেভেন টিম প্রেডিকশন। কিপার হিসাবে নেওয়া যেতে পারে ম্যাথিউ ওয়াদে, কুইন্টন ডিককে তাকে ক্যাপ্টেন করা যেতে পারে। ব্যাটসম্যান হিসাবে নেওয়া যেতে পারে KL রাহুল, তাকে ভাইস ক্যাপ্টেন করা যেতে পারে শুভমান গিল, ডেভিড মিলার, এভিন লুইস। অলরাউন্ডার হিসাবে নেওয়া যেতে পারে হার্দিক পান্ডিয়া, কুণাল পান্ডিয়াকে। বোলার হিসাবে নেওয়া যেতে পারে রশিদ খান, মোহাম্মদ শামি এবং আবেশ খানকে। এবার টিম সাজেশনস টু। KL রাহুল ক্যাপ্টেন, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, মনীষ পাণ্ডে, এভিন লুইস, কুণাল পান্ডিয়া, দীপক হুডা, রাহুল তেওয়াটিয়া, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, লকি ফার্গুসন, আবেশ খান। এবার টিম স্কোরস ব্যাটিং ফার্স্ট। যদি গুজরাট টাইটান্স প্রথমে ব্যাট করে সেক্ষেত্রে তারা 175 প্লাস রান করার সম্ভাবনা আছে, আর যদি লখনৌ সুপার জায়ান্টস প্রথমে ব্যাট করে সেক্ষেত্রে তারা 165 প্লাস রান করার সম্ভাবনা আছে। ব্রডকাস্টিং টিভি চ্যানেলস স্টার স্পোর্টস নেটওয়ার্কে IPL 2022 এর সমস্ত ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখতে পারেন। এছাড়াও ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে। অন্যদের থেকে একদম এগিয়ে থেকে ক্রিকেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের গো স্পোর্ট টেলিগ্রাম চ্যানেলে এক্ষুনি জয়েন করুন। হু উইল উইন দ্য ম্যাচ টুডে। লখনৌ সুপার জায়ান্টসের একটি খুব শক্তিশালী ব্যাটিং লাইন আপ রয়েছে, তবে দলটি বোলিং আক্রমণের সাথে লড়াই করছে। তাদের আক্রমণে অনেক অনভিজ্ঞতা রয়েছে এবং তারা গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এটিকে চ্যালেঞ্জিং মনে করবে। টাইটান্সের খুব ভালো বোলিং আক্রমণ এবং টুর্নামেন্টের সেরা দুজন ফিনিশার রয়েছে। এটি এই খেলায় সুপার জায়ান্টসের থেকে কিছুটা এগিয়ে রাখবে গুজরাট টাইটান্সদের। সুতরাং বন্ধুরা, সব মিলিয়ে যেটা মনে হচ্ছে, আজকের ম্যাচে গুজরাট টাইটান্সের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনিও কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন যে আজকের ম্যাচে কোন দল জিততে পারে। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।